সিদ্ধিরগঞ্জে মা মেয়ে সহ তিনজনকে গলা কেটে হত্যা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই মেয়ে সহ মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকা থেকে পাঁচতলা বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থলে চলে যায়। নিহতরা হলেন এই বাড়ির ভাড়াটিয়া সুমন মিয়ার স্ত্রী নাসরিন, বয়স 28, তার 6 বছরের মেয়ে নুসরত এবং 2 বছরের মেয়ে খাদিজা। সিদ্ধিরগঞ্জ থানা ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আজিজুল হাকিম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিউজ ডেস্ক, চ্যানেল 365।